আমরা জলসাত করব একদম কম দামের ভিতরে। জলসাত যেটা জলসাত অনেকেই করে, জলসাত একবারে কমের ভিতরে করার জন্য এই সিস্টেমটি। ছাদে যেহেতু আপনি জলসাত করবেন না, উপরে ছাদ করবেন, তার জন্য রেডিমেড জলসাত করবেন, যাতে দুই এক বছর আপনার ছাদরা একটু কম গরম লাগে, আর দুই এক বছর পর এটা পরিষ্কারও করা লাগবে না, নিজে নিজে চলে যাইব। আপনি চাইলে তারপরে উপরে আরো ছাদ করতে পারেন, কিন্তু এখন যেহেতু জলসাত করবেন তার জন্য অবশ্যই এখন যেহেতু গরম লাগে, একটা রেডিমেড জলসাত আপনি এইভাবে কইরে রাখতে পারেন। তো রেডিমেড জলসাত করার জন্য কি কি লাগবে, কিভাবে করবেন সেটাই দেখাবো আপনাদেরকে সরাসরি। এমন সাথে আছি আমি জামাল মোহাম্মদকে, জামাল পেন্টার, আর আপনারা দেখছেন হোম পিক সার্ভেন বিডি ইউটিউব চ্যানেলটি। তো আমরা এটা মিক্স করার জন্য কি কি মাল আনছি আপনারা আপনাদেরকে বলবো, আপনারা চাইলে এইভাবে তৈরি করে আপনারা, আমরা যেই প্রসেসগুলো দেখাবো আপনারা একটু বুঝে নেবেন, কিছু আপনাদেরকে আমি সহযোগিতার জন্য বইলে দিব। আপনারা চাইলে এইভাবে যে কোনো প্রকার ছাদে জলছাদের মতো একটা গরমের জন্য প্রোটেকশন দিতে পারেন রেডিমেড। তার জন্য আমরা যে পাওয়ার বন কিনছি, পাওয়ার বন হইল এটা একটা গাম, আর সাথে কিনছিলাম আমরা ফ্রেশ পাউডার, আর 10 কেজি চুন বিজাইছিলাম। তো এগুলা সব একসাথে মিক্স করবেন, তারপরে কিভাবে দিবেন সেটা একটু ধৈর্য সহকারে দেখুন আর জানেন কীভাবে প্রপারলি আপনি এইভাবে একটা রেডিমেড জলসাত করতে পারেন। তা আসলে আমরা সর্বপ্রথমে যেটা করছি সেটা হইলো ছাদগুলারে ঝাড়ু দিছি, ঝাড়ু দিয়ে পানি দিয়ে ধুইছি। আপনারা দেখছেন ছাদে পানি পড়ে রয়েছে, আর পানিটা দিয়ে ভিজে নিলে আমার মালটা একসাথে জমা হয়ে থাকবে না। আর যদি মনে করেন পানিটা না দেন, তাহলে মালটা অনেক সময় খুব তাপের কারণে টানিয়ে নিব বেশি, কোনো জায়গায় কম টানবো, কিংবা মোটা হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। আর এই যে ছাদে রেডিমেড জলছাদের জন্য যে মালটা ব্যবহার করবেন, এই মালটা আসলে একবারে ব্যবহার করা যায় না, একবারে ব্যবহার করলে সুন্দর হয় না। আমরা একে একে দুই ফোঁচ দিব, প্রথমে এক ফোঁচ দিতে আসি, পরবর্তীতে আরও এক ফোঁচ দিব। তো আমরা যে চুনের সাথে ফ্রেশ পাউডারটা মিলাইছি, তারপরে পাওয়ার বনটা দিছি। এই পাওয়ার বনটা কিন্তু ওয়াটার প্রুফ, এটা বেশি দিলে কিন্তু আপনার দুই এক বছরও আপনি পায়ে উঠবো না, প্লাস বৃষ্টিতেও কিন্তু এটা ধুয়ে দেওয়ার আশঙ্কা নাই। দুই তিন বছর পরে যখন এটা টেম্পারটা যাইব গা, তখন কিন্তু এটা আপনি আর রাখতেও পারবেন না, এটা কিন্তু আস্তে আস্তে ধুয়ে যাইব গা, চেষ্টা করলেও রাখতে পারবে। তো এই মালটাই আমরা পরিষ্কারের পরবর্তীতে দেওয়ালে মগ দিয়ে অথবা বালতি দিয়ে এইভাবে ডালিয়ে দিবেন, ডালিয়া ঝাড়ু দিয়ে দিবেন। তো একবার ঝাড়ু দেওয়ার পরবর্তীতে আর একবার দিতে, তো সর্বপ্রথম আপনারা একবার দিয়ে দেবেন, দিলে শুকাইলে পরবর্তীতে আরও একবার ডালিয়ে দিয়ে এইভাবে ঝাড়ু দিবেন, একটু পাতলা করে দিবেন, মোটা দিলে জমা হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন রেডিমেড জলসাত কীভাবে করবেন। এইভাবে আপনি চাইলে আপনি রেডিমেড জলসাত করাইতে পারেন, কীভাবে একটা ছাদের রেডিমেড প্রোটেকশন দিতে পারেন, যেটা তাপমাত্রা আপনার একটু কম লাগবে। আমাদের সাথে যোগাযোগ করবেন, আশা করি ভিডিওটি ভালো লাগছে, যদি ভালো লাগে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। প্রতিটি রঙের কামের বিষয় আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো আছে, আরও থাকবে, দোয়া করবেন।